এমন সবার ভাব যেন WPP এক্সাম কবে হবে সেটা ডেটটা জেনে ফেললে একদম যাবে পরীক্ষা দিতে, 100 100 লিখে দিয়ে 85 তো 85 লিখে দিয়ে চলে আসবে। আমি আবারও বলছি, দেখো WPP এক্সামের ডেট কবে সেই নিয়ে প্রচুর কমেন্ট, প্রচুর মেসেজ আসছে সারাক্ষণ। আমি ভাবলাম একটা ভিডিও না করে দিলে নয়, আমি ভেবেছিলাম এই নিয়ে কিছু বলবো না, কারণ এগুলো বেসিক্যালি ওই যারা ইউটিউব গুরু আছে তারা বিভিন্ন রকমের ভিডিও পোস্ট করে যাচ্ছে আর তোমরাও সেগুলো দেখে যাচ্ছ, তাদেরও এই ব্যাপারটা খুব সুন্দর একটা হয়ে গেছে। মানে আমি দেখতে পাচ্ছি যে তোমরা জানো নিশ্চয়ই যে একটা PRB অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আমার বহু সহকর্মীরা সেখানে চাকরি করে, অর্থাৎ আমার তারা অবধি জানে না এখন অবধি, তো আমার বহু আমার ব্যাচম্যানরা সেখানে রয়েছে। তো আমি তোমাকে একটা কথা বলি, দেখো WPP এর এক্সাম ডেট কেউ বলছে দাদা 28 জুলাই, দাদা অমুক জুলাই, দাদা অমুক, এই কবে হবে পরীক্ষাটা। আলটিমেটলি দেখো আমি তোমাকে একটা কথা বলি, আসল পরীক্ষা কবে হবে সেটা ঘোষণা করবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তার আগে আমি আনঅফিসিয়ালি প্রথমত কোনো কিছু বলবো না, অমুক সম্ভাবনা গুলো ওগুলো হচ্ছে অনেকটা ওই কি বলবো আর কি, দেখবে খবরের চ্যানেলে বলো না যে অমুক সূত্র থেকে জানতে পারছি, সূত্র যোগ করে দেয়, এগুলো সব সূত্র, এর আলটিমেটলি কোনো বাস্তব ভিত্তি নেই। বাস্তব ভিত্তি সঠিক আকারে তোমরা PRB-র কাছ থেকেই জানতে পারবে, এটা এক নম্বর সঠিক তথ্য দিলাম। আর দ্বিতীয় নম্বর তথ্য দিলাম, তো কারোর ভিডিও এই দেখে সময় নষ্ট করো না, তার চেয়ে অনেক বেশি তোমরা সিলেবাস টপিক ভিত্তিক ভিডিও দেখো, আমার চ্যানেলেও প্রচুর এরকম ভিডিও আছে দেখতে পারো, বিভিন্ন চ্যানেলে অন্যান্য চ্যানেল আছে তাদের সবার চ্যানেলে দেখো, কোনো একটা চ্যানেল না বিভিন্ন চ্যানেল ঘাটো। কিন্তু আমি যেটা মূল কথাটা বলবো, তাহলে এক্সামটা কবে হতে পারে, দেখো এক্সামটা খুব তাড়াতাড়ি হবে, কারণ তোমরা জানো ভোট শেষ হলেই কিন্তু তার পরবর্তীতে জুলাই মাস আছে, আগস্ট মাস আছে, এটা নিশ্চিতভাবে জুলাই মাসেও হতে পারে, আগস্ট মাসেও ফার্স্ট উইকের দিকে হতে পারে। তো আমি তোমাকে বলবো পরীক্ষা যখন হোক যেদিন হোক সেটা নিয়ে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার প্রিপারেশনের ডেটটা কবে, অর্থাৎ তুমি যদি আজকে পড়াশোনা করেছো, আমি যেটা করতাম Day 1, Day 2, Day 1 আমি এটা পড়লাম, Day 2 এটা পড়লাম, Day 3 এটা পড়লাম। আমি বলেছিলাম একটা 60 days প্ল্যান আমার ইউটিউব চ্যানেলে তুমি গিয়ে দেখে নাও, আমি সেই ভিডিওটা দিয়েছিলাম 60 days প্ল্যান, অর্থাৎ সেই 60 দিনের প্রস্তুতি কি তোমার আছে? যদি 60 days প্ল্যান তোমার থাকে তাহলে কিন্তু WPKP-তে তোমাকে কেউ হারাতে পারবে না, সেই চাকরিটা তোমার ইউনিফর্মটা কিন্তু তোমারই হবে, এই উপহার দেবে এই ইউনিফর্মটা তোমার পড়াশুনো তোমাকে। তো সুতরাং বলছি আমি আবারও, ডেট কবে ভুলে যাও, কাট অফ কবে, কাট অফ নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি দেখেছো তোমরা হয়তো অনেকে, তো কাট অফ কবে ভুলে যাও, ডেট কবে তোমরা ভুলে যাও, মেন ফোকাস রাখো একটা জিনিস যে আমার ডেট কবে, আমার প্রস্তুতি ডেটটা শেষ হবে কবে, যে এই দিন শেষ হলে 60 days হোক তোমার, থাক তুমি তোমার ক্যাপাবিলিটি অনুসারে যে না এই আজকের হচ্ছে আমার এই আজকে এত তারিখ এই ডেটে আমি আমার পুরো সিলেবাসটা শেষ করতে পেরেছি। সিলেবাস শেষ না করে সবাই বিবেচনা করো, যেটা যেটা আমিও একটা সময় করতাম, যে ধরো সাপোজে ধরে নিচ্ছি আমি যে অমুক তারিখে ধরো 1 তারিখে পরীক্ষা, তাহলে 1 তারিখের আগে আজকে থেকে 1 তারিখ কতদিন আছে, আর 45 দিন আছে, আর 55 দিন আছে, আচ্ছা তাহলে ঠিক আছে চলো এইবার 55 দিনে আমি প্ল্যান করবো, জীবনে পারবে না, মুখ থুবড়ে পড়বে, এটা মনে রেখে দিও। ওই তুমি কবে ডেট ঘোষণা করবে তারপর থেকে তুমি পড়াশুনো শুরু করবে, তারপর থেকে তুমি ভাবনা চিন্তা করবে, এগুলো এগুলো চলে না, এগুলো বেসিক্যালি আমরা মানসিকভাবে ভেবে থাকি। তো পরীক্ষার আগে আমি আবারও বলছি, পরীক্ষার আগে এটা কিন্তু হয়তো স্কুলের পরীক্ষায় হতে পারে কিন্তু চাকরির পরীক্ষায় এটা হয় না, স্কুলের পরীক্ষায় 1-2 মাস করে পাস করা যায়, চাকরির পরীক্ষা যায় না। চাকরির পরীক্ষার জন্য চাই একটা কনসিস্টেন্সি, নিবিড় কনসিস্টেন্সি, ডেলি বেস কনসিস্টেন্সি, সারাক্ষণ কনসিস্টেন্সি, 24x7 তোমার মাথার মধ্যে ঘুরবে কি করে আমি হাউ টু ক্র্যাক WPP অর KP, হাউ টু ক্র্যাক কী করে ক্র্যাক করবো, সবসময় তোমার মাথার মধ্যে চলবে যে আচ্ছা আমি আজকে যেটা ফিজিক্সে পড়লাম সেটাতে কী আছে, আচ্ছা ইতিহাসে ইতিহাসে আকবর কী করলো, বাবর কী করলো, এই যে ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস মাথার মধ্যে চলবে। তুমি যদি এমন একটা ঘোরের মধ্যে চলে যেতে পারো, মানে এটা এটা পড়তে 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 একটা সময় চলে আসে, খুব ভালো লাগবে। আমি পাগল হয়ে যেতে বলছি না, আমি বলতে চাইছি যে তুমি পড়াশোনার মধ্যে ডুবে থাকো এতটাই, প্রস্তুতি তোমার এমন হোক যে তুমি যেন 85 নম্বরের মধ্যে 85 নম্বরই তুমি সঠিক অ্যাটেন্ড করতে পারো। আমার টার্গেট 85, এটা টার্গেট থাকবে, আমি বলেছি আগেও কাটাবে যে 70+ কিন্তু নাম্বার তুমি রাখার চেষ্টা করো, কারণ তুমি যত এটাকে সেফ স্কোর, যত বেশি তুমি নাম্বার রাখবে তত কিন্তু তুমি এগিয়ে যাবে চাকরিটা পাওয়ার জন্য। কারণ মনে রেখো এই রিটিন এক্সামটাই কিন্তু মেন কি, আমি বারবার করে বলছি রিটিন এক্সাম ইজ দ্য কি অফ এই এই যে তোমার যে এক্সাম যেটা আছে 2024, সেটার জন্য কিন্তু রিটিন এক্সামটাই কিন্তু তোমার কি হতে চলেছে WPKP 2024-এর জন্য, কারণ রিটিনে তুমি যত বেশি নাম্বার তুলে রাখবে, মনে রেখে দিও ইন্টারভিউয়ের ক্ষেত্রে তুমি যদি একটু খারাপ ইন্টারভিউ দাও, কারণ ইন্টারভিউয়ের প্রস্তুতি কিন্তু সবার সঠিক থাকে না, তোমরা আমার চ্যানেলে দেখে বহু ছাত্রছাত্রী বিগত বছরে চাকরি পেয়েছে ইন্টারভিউয়ের জন্য, তোমরা ইন্টারভিউয়ের প্লেলিস্ট আছে তোমরা দেখে নিতে পারো। তো ইন্টারভিউর জন্য আমি অবশ্যই তোমাদের সেমত প্রস্তুতি তৈরি করে দেবো সবার জন্য, আমি চেষ্টা করবো, কিন্তু আলটিমেটলি দিতে হবে ভাই তোমাকে। তো ইন্টারভিউ যদি খারাপও দাও, ইন্টারভিউ তোমার তো সেই অ্যাপিয়ারেন্স নেই, হয়তো তুমি যত তুমি ভাবছো যে আমি তো বিশাল বলবো, আলটিমেটলি ভেতরে ঘরে গিয়ে একদম বোবা হয়ে যাবে, ইন্টারভিউ ঘরটাই এরকম হাত রকম করে কাঁপবে, সেদিনটা আসলে বুঝতে পারবে কি হয় ভেতরে ভেতরে কি চলে। তো ইন্টারভিউটা তোমার খারাপ হবে তুমি এটাই ধরে নাও,
তাহলে তুমি কি করবে? তাহলে রিটিনটা তোমাকে প্রচুর ভালো দিতে হবে। এই প্রচুর ভালো দেওয়ার জন্য আমি আবারও বললাম, প্রস্তুতি নাও। তুমি জানো আমার যে WPP KP-র জন্য স্পেশাল আমি ব্যাচ চালু করেছি একদম ফ্রিতে, আমার ভাইদের জন্য বোনদের জন্য চেষ্টা করছি। আমার হোয়াটসঅ্যাপে চলে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, আমার ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে কোনো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাও। অলরেডি বহু গ্রুপ ফুল হয়ে যাচ্ছে, যার জন্য অনেকে জয়েন করতে পারছে না, যেন আমি 2-3টে 4-5টা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যে কোনো একটাতে জয়েন হয়ে থাকো। আমার টেলিগ্রাম 2 নম্বর আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো। 3 নম্বর আছে আমার ফেসবুক লিঙ্ক দিয়ে দিচ্ছি, ফেসবুকটা ফলো করে রাখো, সেখানে আমি বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট দিতে থাকবো আগামীতে। এবং আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে তোমরা জানো, যেটা পুলিশ কাকু অর্ণব রায়চৌধুরী এই নামে, যেখানে কিন্তু প্রায় 400-এর ওপর ভিডিও ছাড়া আছে, আমার ট্রেনিং লাইফের সমস্ত ভিডিও ছাড়া আছে, তোমরা সেটা দেখতে পারবে। তাতে একটা তোমাদের একটা ভীষণ একটা মোটিভেশন পাবে WPP নিয়ে। তো এই দুটো ইউটিউব চ্যানেল, একটা টেলিগ্রাম, ফেসবুক, আর হচ্ছে তোমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ, এইগুলোতে জয়েন থাকো, প্রত্যেক মুহূর্তে আপডেটে থাকো, চর্চায় থাকো, আপডেটে থাকো, WPP আপডেটে তুমি সবসময় থাকো, KP আপডেটে তুমি সবসময় থাকো, নিজের মধ্যে নিজেকে সবসময় চোখ বন্ধ করে ইউনিফর্মে দেখো। WPP ডেট যেদিনই ঘোষণা করুক না কেন, যেদিনই পরীক্ষা হোক না কেন, আমি এমন প্রস্তুতি নিয়ে রাখবো, আমার ভেতরে এমন জোশ থাকবে, এমন ঊর্জা থাকবে, যেদিন পরীক্ষা হোক না কেন, ওই পরীক্ষা যখন আমি পরীক্ষা যখন দিতে যাব, আমি সবার থেকে এগিয়ে গিয়ে যাব, আমার মাথা থাকবে শান্ত, ফ্রি, এবং আমি জানি যে প্রশ্নই আসুক না কেন আমি সেই প্রশ্নতেই আমি বাজিমাত করে দেবো, কারণ আমার প্রস্তুতি আমি জানি। এই কনফিডেন্স যেন তোমার মধ্যে বিল্ড করে। ততক্ষণ ভালো থাকো। WPKP সমস্ত মোটিভেশন ভিডিও প্রচুর আমার এই চ্যানেলে রয়েছে, পুলিশ কাকু এই চ্যানেলে রয়েছে, তোমরা প্লেলিস্টটাও আমার ডেসক্রিপশন বক্সটা ভালো করে দেখে নাও, সেখানে দিয়ে দিলাম এবং পিন কমেন্ট করলাম। চলো ভালো থাকো, বেস্ট অফ লাক। আমি যে কথা বলে এর আগেও বলেছি, যদি গাড়ির সামনে, তোমার বাইকের সামনে যদি পুলিশ লিখতে চাও, তাহলে আর কয়েকটা দিন, জাস্ট কয়েকটা দিন নিজেকে দাও, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।